আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে একটি জিমেল আইডি থেকে অন্য একটি জিমেল আইডিতে ছবি ভিডিও অডিও ডকুমেন্টস খুবই সহজে আমরা পাঠাতে পারি। সো কিভাবে এই কাজটি করা যায় চলুন ডিরেক্ট মোবাইলের স্ক্রিনে চলে যাই এবং কাজটি শিখে নিই। তো হ্যালো ফ্রেন্ডস, আমি এবার আপনারা দেখছেন বঙ্গটেক। সবার প্রথমে আমরা জিমেল অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পরে ডান সাইডের উপরে দেখতে পাচ্ছেন এটি আমাদের জিমেল আইডি এখানে অ্যাড করা আছে এবং কম্পোজ নিচে দেখতে পাচ্ছেন ডান সাইডের নিচে এই কম্পোজের উপর আমরা প্রেস করব। প্রেস করার পরে দেখতে পাচ্ছেন ফ্রমের এখানে আমার জিমেল আইডি কিন্তু এখানে দেওয়া আছে, অটোমেটিক এখানে চলে আসছে, ঠিক আছে। সো এই জিমেল আইডির থেকে আমি অন্য একটি জিমেল আইডিতে কিন্তু ছবি ভিডিও অডিও ডকুমেন্ট এগুলো পাঠাবো, ঠিক আছে। সো আমার জিমেল আইডিটি উপরে থাকবে এবং যে জিমেল আইডিতে আমি এগুলো পাঠাবো সেই জিমেল আইডিটি এই যে যে টু লেখা আছে এখানে আমি অ্যাড করে দিব বা বসিয়ে দিব। সো এখানে আমি সেই জিমেল আইডিটি বসিয়ে দিচ্ছি। সো আমি আমার জিমেল আইডি এখানে বসিয়ে দিয়েছি যে জিমেল আইডিতে আমি এগুলো পাঠাতে যাচ্ছি, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন নিজের সাবজেক্ট, অর্থাৎ এই সাবজেক্টের এখানে আপনি অ্যাজ এ সাবজেক্ট হিসাবে কী উদ্দেশ্যে পাঠাতে যাচ্ছেন তার একটা হেডিং এখানে লিখে দিতে পারেন। সো আমি এখানে লিখে দিচ্ছি ফটো ভিডিও অডিও ডকুমেন্ট। ওকে, সো যেহেতু আমি চারটে জিনিস পাঠাচ্ছি অ্যাজ এ সাবজেক্ট বা হেডিং হিসাবে আমি এটি লিখে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন কম্পোজ ইমেল, এখানে যদি আমরা প্রেস করি সো এখানে আপনি আপনার প্রয়োজনীয় কিছু লিখে দিতে পারেন। সো আমি এখানে আর কিছু লিখছি না, এখানে আমি জাস্ট হাই লিখে দিলাম, ঠিক আছে। এখন আমরা এখানে ছবি অ্যাড করব সবার প্রথমে। সো ছবি অ্যাড করার জন্য উপর দেখতে পাচ্ছেন একটি আইকন, এখানে আমরা প্রেস করব। প্রেস করার পর অ্যাটাচ ফাইল এখানে প্রেস করব, ঠিক আছে। অ্যাটাচ ফাইলে প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ, উপর দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশান, প্রথমে আমরা ইমেজ সিলেক্ট করব যেহেতু ছবি আমরা পাঠাবো। সো এখান থেকে আমি আমার পছন্দের যে কোনো একটি ইমেজ অ্যাড করে নিচ্ছি। সো আমি একটি ইমেজ এখানে অ্যাড করে নিলাম। সো দেখতে পাচ্ছেন আমি একটি ছবি কিন্তু এখানে অ্যাড করে নিয়েছি, ঠিক আছে। এখন আমরা এখানে ভিডিও অ্যাড করব। সো আবারও ঠিক এই আইকনে প্রেস করব, অ্যাটাচ ফাইলে প্রেস করব। প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও, সো এই ভিডিওর উপরে প্রেস করব এবং এখান থেকে আমি একটি ভিডিও সিলেক্ট করে নেব, ঠিক আছে। আমার গ্যালারির থেকে এখানে নিচে দেখতে পাচ্ছেন ভিডিও চলে আসে। আর একটা জিনিস এখানে বলে দিই যে একসঙ্গে 25 MB-র বেশি এখান থেকে কিন্তু যাবে না। সো একসঙ্গে 25 MB-র বেশি কিন্তু পাঠানো যায় সেটি অন্য একটি মাধ্যমে, সেটি এইখান থেকে আমি দেখাচ্ছি না, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি পাঠাতে পারবেন এবং 25 MB-র ভিতরে, ঠিক আছে। সো এখান থেকে আমি 25 MB-র কম একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন এখানে আমি ভিডিও সিলেক্ট করে নিয়েছি। আবারও সেমভাবে এখান থেকে আমি একটু অডিও সিলেক্ট করে নেব। দেখতে পাচ্ছেন অডিও অ্যাড হয়ে গেছে এবং আমি একটা ডকুমেন্ট সিলেক্ট করে নেব। ওকে, সো দেখতে পাচ্ছেন আমরা এখানে ছবি ভিডিও অডিও এবং ডকুমেন্টস চারটে জিনিসই কিন্তু অ্যাড করে নিয়েছি। এখন আমরা ঠিক এইখান এই আইকনে প্রেস করব। প্রেস করলে কিন্তু আমরা যে জিমেল আইডিটি অ্যাড করেছি টুতে এই জিমেল আইডিতে এই চারটে জিনিস চলে যাবে। সো আমরা এখানে প্রেস করে দিলাম। ওকে, এখানে নিচে দেখতে পাচ্ছেন সেন্ডিং, ঠিক আছে। সো এখন আমরা যে জিমেল আইডিতে এটি পাঠিয়েছি সেই জিমেল আইডিটি লগ ইন করে দেখব। সো এই জিমেল আইডিতে আমরা আসলে পাঠিয়েছিলাম আমার অন্য জিমেল আইডি থেকে। সো এটি একটু রিফ্রেশ করে নিই, সেই মেলটা কিন্তু চলে আসছে। সো আমরা এখন এখানে ওপেন করব। ওপেন করার পরে এখানে জাস্ট দেখুন আমি ঠিক যে যে জিনিসগুলো পাঠিয়েছি সেইগুলো কিন্তু চলে আসছে। এখানে ছবি আসছে, এখানে ডকুমেন্টস ভিডিও অডিও চারটে জিনিসই কিন্তু চলে আসে। তো খুবই সহজেই কিন্তু আপনি ছবি অডিও ভিডিও ডকুমেন্ট এগুলো কিন্তু একটি জিমেল আইডি থেকে অন্য একটি জিমেল আইডিতে পাঠাতে পারবেন। সো ভিডিও কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের জানান। চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।